নবী এবং রাসূলের মধ্যে পার্থক্যটা কি? হ্যাঁ এটা তো ঠিক আছে বুঝলাম, কিন্তু আসলে পার্থক্যটা কি? আসমানি কিতাব যাদের উপর নাজিল হয়েছে তারা যদি রাসূল হয় তাহলে আসমানি কিতাব হতে হবে 313টা হতে হবে, কিন্তু 313টা কিতাব নাই, 104 খানা, তাই না? 313 তো হলো না, রাসূল তো 300, কোরআনে কারিম যাদের উল্লেখ আছে সবাই রাসূল, আরো বাইরে রাসূল আছে, হাদিসে আছে, সবাইকে রাসূল কোরআনে কারিমে যাদের যাদের কাছে যাদের কথা নাম উল্লেখ তাদের সবার কাছে কিতাব নাজিল হয় নাই। তাহলে কিতাব নাজিল মূলত 104 সহিফা নাজিল হয়েছে অনেকের কাছে, কিন্তু 4 না 4টা কিতাব, বড় কিতাব নাজিল হয়েছে। তাহলে এটা উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে মনে রাখবেন, অনেকে বলে যাদের ওহি করেছে কিন্তু যাকে ওহি বলা হয় না এটা ঠিক নয়, এটাও ঠিক নয়। কেউ বলেছে তাকে নতুন শরীয়ত দিয়েছে, না নতুন শরীয়ত এতগুলি নাই, বিশুদ্ধ অর্থ হচ্ছে, বিশুদ্ধটা মনে রাখবেন সবসময়, রাসুল হচ্ছে ব্যাপক আর নবী হচ্ছে অল্প পরিধি। নবীর কাজ হচ্ছে ইমানদাররা যারা ইমানচ্যুত হয়ে যাচ্ছে তাদেরকে সঠিক পথে পরিচালিত করা, আর রাসুলের কাজ হচ্ছে ইমানদার কাফের সবার বিরুদ্ধে কাজ করা। বলতে পারেন একজনের কি বড় এরিয়া আরেকজন এরিয়া ছোট, এটা হলো পার্থক্য। কোরআনে কারিমে আল্লাহ তাআলা যাদের উল্লেখ করেছেন, আদম আলাইহিসসালাম ছাড়া প্রত্যেকেই কি রাসুল, সবাই রাসুল, সবাই রাসুল। আদম আলাইহিসসালাম হচ্ছেন নবী, কেন জানেন? তার সময় কোনো কাফের ছিল না, সবাই আদম আলাইহিসসালাম তার সন্তানদের কাছে প্রেরিত হয়েছে। আর নূহ আলাইহিসসালাম প্রথম রাসুল, কারণ তখন কাফের মানুষ কাফের হয়ে গিয়েছিল। এই জন্য নবীদের সম্পর্কে আমাদের জানতে হবে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমাদের জানতে হবে, তিনি কখন এসেছেন, এটা আলোচনা তিনি করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দীনি ভাই ও বোন, নিয়মিত ভিডিওগুলো পেতে অবশ্যই সাবস্ক্রাইব দিন, লাইক কমেন্ট শেয়ার করুন, দীনি কাজে সহযোগিতা করুন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।